नमस्कार देखছেন পিবি 24 এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব চোরে চোরে মাস্তুতো ভাই বাংলার এই প্রবাদ আরো একবার সত্য প্রমাণিত হলো কুমারঘাটের দুটি বাইক চুরির ঘটনায় গত 22 অক্টোবর কুমারঘাট থেকে TR02 G9674 নম্বরের একটি রয়্যাল এনফিল্ড বাইক চুরি হয়েছিল সেই বাইকের মালিক সত্যরুদ্রপাল এই ঘটনায় কুমারঘাট থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে ওইদিন 22 অক্টোবর বিকেলে শ্রীনগর থানার পুলিশ রয়্যাল এনফিল্ড বাইক সহ এক যুবককে আটক করে এবং জানা যাচ্ছে তার নাম সুজিত মোদক তার বাড়ি বিশালগড় রাউতখোলা এলাকায় তিন দিনের পুলিশ রিমান্ডে থাকাকালে অভিযুক্ত জিজ্ঞাসাবাদে স্বীকার করে কুমারঘাট থেকে চুরি যাওয়া আরও একটি বাইক তার সহযোগী নাসির আহমেদের কাছে রয়েছে নাসিরের বাড়ি বিশালগড়ে কুমারঘাট থানার পুলিশ দুবারের অভিযানে অভিযুক্ত নাসির এবং চুরি যাওয়া বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে আজ দুই অভিযুক্তকেই আদালতে পেশ করে কুমারঘাট থানার পুলিশ এক চোরকে টানা জিজ্ঞাসাবাদ করতেই আরও একটি বাইক চুরির ঘটনা সামনে উঠে এসেছে চোরে চোরে মাস্তুতো ভাই বাংলার এই প্রবাদ আরও একবার সত্য প্রমাণিত হল কুমারঘাটের দুটি বাইক চুরির ঘটনায় গত 22 অক্টোবর কুমারঘাট থেকে একটি রয়্যাল এনফিল্ড বাইক চুরি হয় এবং সেই বাইকের মালিক কুমারঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে শ্রীনগর থানার পুলিশ রয়্যাল এনফিল্ড বাইক সহ এক যুবককে আটক করে এবং ওই যুবককে টানা জিজ্ঞাসাবাদে আরও একটি বাইক চুরির ঘটনা সামনে উঠে আসে এবং সে জানায় যে তার সহযোগী নাসির আহমেদের কাছে একটি বাইক রয়েছে নাসিরের বাড়ি বিশালগড়ে কুমারঘাট থানার পুলিশ দুবারের অভিযানে অভিযুক্ত নাসির এবং চুরি যাওয়া বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে আজ দুই অভিযুক্তকেই আদালতে পেশ করে কুমারঘাট থানার পুলিশ দশ 2021 তারিখ সকালবেলা আমাদের কাছে রিপোর্টিং হয় যে কুমারঘাট থেকে একটা বাইক চুরি হয়েছে তো বাইকটা ছিল রয়্যাল এনফিল্ড একটা ব্ল্যাক কালার বাইক ছিল তো ওনার যে মালিক উনি ওনার নাম হচ্ছে সত্য রুদ্রপাল উনি একটা কমপ্লেন করছেন তো অ্যাকর্ডিং টু কমপ্লেন আমরা ইমিডিয়েট বাইকটা রিকভার করার জন্য আমরা ইমিডিয়েট সব ত্রিপুরার সব থানার ওসিকে ইন্টিমেশন দেওয়া হয় মেসেজের মাধ্যমে কিছু কিছু আমরা পার্সোনালিও মোবাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করছি তাদেরকে বলা হয় আমাদের এখানে তো একটা কেস এই ব্যাপারে একটা কেস অলরেডি রেজিস্টার হয়ে গেছে তো বিকালের দিকে ওই দিনই বিকালের দিকে শ্রীনগর থানা থেকে আমাদেরকে ইনফর্ম করা হয় যে আমাদের যে সকালবেলা যে আমরা মেসেজ দিয়েছি চুরির ব্যাপারে ওই ব্যাপারে তারা একজন লোক এবং বাইককে আটকানো হয়েছে বলে তো এখন আমরা ওইখান থেকে আমাদের ওই কেসের আয়ু এসআই সৈকত দে ওনাকে পাঠানো হয় উনি পাঠিয়ে বাইক এবং ওই যে চুর নাম সুজিত মোদক তার বাড়ি রাউতখোলা বিশালগড় ওনাকে আমাদের থানাতে আনা হয় আনার পরে জিজ্ঞাসাবাদ করা হয় এরপরে তাকে অ্যারেস্ট করা হয়ে গেছে এবং অটোমেটিক কোর্টেও আমরা ফরওয়ার্ড করি ওনার রিমান্ড চাই কারণ আরেকটা বাইকের অভিযোগ ইতিমধ্যেই আমাদের কাছে একটা রিপোর্টিং হয়েছিল যে বিশালগড় আমাদের কুম্বাগা থেকে একটা বাইক চুরির খবর তো ওই ওই বাইকটার নাম্বারটা ছিল TR02F5934 RTR আপাচে তো ওই ওইটার ভিত্তিতে যখন আমরা ওই আসামিকে যখন কোর্টে ফরওয়ার্ড করা হয় এবং আমরা রিমান্ড চেয়ে যখন ফরওয়ার্ড করা হয় তখন কোর্ট মাননীয় আদালত আমাদেরকে পুলিশ রিমান্ডের জন্য তিন দিনের পুলিশ রিমান্ড দেয় সুজিত মোদককে তো এখন ওই রিমান্ডের পিরিয়ডে আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ করলাম তো জিজ্ঞাসাবাদ করিয়া উনি স্বীকার করলো যে এই বাইকটা তার অ্যাসোসিয়েট যে নাম হলো নাসির আহমেদ ওনার কাছে নাকি বাইকটা আছে এবং ওনার বাড়িও বিশালগড়ি তো সেই মোতাবেক আমরা ওনার স্বীকারোক্তি অনুসারে আমরা আবার রেড করলাম ওইখানে আয়ু আবার গেল ওই নাসির আহমেদের বাড়িতে গিয়ে রাত্রিবেলা রেড করে ওনাকে তুলে নিয়ে আসা হয় কিন্তু আমরা ওই দিন বাইকটা রিকভার করতে পারিনি তো তারে থানা থেকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তারপর
কিছু সে ওইখানে স্বীকারোক্তি করলো যে হ্যাঁ তার কাছে বাইকটা আছে। তো আমিও আবার গেল বাইকটা রিকভার করার জন্য। তো গতকালকে রাত্রে ঘটনাস্থলে ওইখান থেকে আসামির স্বীকারোক্তি অনুসারে বাইকটা রিকভারি করে এবং বাইকটাকে সিজ করে থানাতে নিয়ে আসে। আজকে ওই যে রিমান্ডে হয়তো